হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি বৈশালি মজুমদার। তো জাস্ট সবেমাত্র খালি ঘুম থেকে উঠলাম, কেন কি চোখ মুখের অবস্থা থেকে আর বিছানা থেকে ব্লগটা স্টার্ট করার মানে হচ্ছে মানে আমি এখন ঘুম থেকে উঠলাম। আর আজকে আমার মুডটা একটু ভালো দেখছো, বিকজ হ্যাঁ, বাবার সাকসেসফুলি অ্যানজিওগ্রাফি টেস্ট করানো হয়ে গেছে। তারপর কি হয়েছে, তারপর কীরকম রিপোর্ট এসছে বা হসপিটালে কী ঘটেছে, মারা কেমন আছে, সব কিছু তোমাদের সাথে এই ব্লগেই শেয়ার করব। তো আপাতত আমার আজকে একটু টুকটাক কাজ আছে, বাইরেও বেরোতে হবে, একটু ট্রাভেল এজেন্টের কাছে যেতে হবে, তারপর মা বাবারা ফিরবে ওটার জন্য টিকিট করতে হবে। তো সব মিলিয়ে টুকটাক অনেক কাজ আছে, তো সব কিছু তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমেই শেয়ার করব। তোমরা সবাই অনেক চিন্তা করছিলে, অনেক ওয়ারি করছিলে, তো তার জন্য আমার এটা রেসপন্সিবিলিটি হয় যে তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, বিকজ ইউ গাইজ আর এক্সটেন্ডেড ফ্যামিলি। তো ফ্যামিলি যখন বলেছি যে ফ্যামিলির কাছে কিছু লুকাতে নেই, তো আমি সব কিছু শেয়ার করবো। সো চলো ফার্স্ট টাইম বিছানা থেকে উঠি, ফ্রেশ হই, তারপর ব্লগটাকে কন্টিনিউ করছি। সো উইদাউট এনি ফার্দার রেড হয়ে চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যায় না। হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। চলো এবার ফাইনালি ব্লগটাকে স্টার্ট করা যাক। তো অ্যাজ ইউজুয়াল আমি রান্নাঘরে চলে এসেছি, মানে কিছুটা বানাবো। অ্যাকচুয়ালি সব সময় না, মানে প্রায় সকালে ব্রেকফাস্টটা আমি বানাই, তো আজকে বানাচ্ছি ম্যাগি। আমি মানে বলতে আমার ব্রেকফাস্ট আর কি, আমার ব্রেকফাস্টটা আমি নিজেই তৈরি করি, বিকজ আমার একটু নখরা আছে, এটা খাবো না ওটা খাবো না, এটা দিয়ে খাবো না। রুটি হয়, রুটি তরকারি তো রোজ হয়, দোকানে পাঠানো হয়, বাট আনফর্চুনেটলি আমার সেটা আমার নাক আছে কিছু। তো একদিন ম্যাগি, একদিন ডিম পাউরুটি, একদিন ব্রেড টোস্ট, একদিন কী বলে এটাকে কী বলে ডিম টোস্ট, একদিন শুধু ভাত, একদিন আমার এটা এরকম। আমার সকালে আর ব্রেকফাস্ট আর বিকালে টিফিনটা একটু নাকটা বেশি। এবার ম্যাগিটা বানাই দেশি স্টাইলে, কী করে ম্যাগিটা তৈরি করছি তোমাদেরকে শেয়ার করি। মাই ব্রেকফাস্ট ইজ ডান, মানে ব্রেকফাস্ট রান্না করা ডান। তো এখন ফটাফট খেয়ে নেবো, খেয়ে আবার বেরোতে হবে। আর এটা আমার ডেইলি রুটিনের মধ্যে একটা পার্ট, যেটা কখনোই কোনো ব্লগেই দেখানো হয় না। আমি আমার নিজের ব্রেকফাস্টটা নিজেই তৈরি করি বেশিরভাগ, মানে একদম বলতে গেলে হঠাৎ হঠাৎ ঘরে তৈরি করা, মানে বাড়িতে মাওরা তৈরি করা ব্রেকফাস্টটা করি, বাট ঘুম থেকে ওঠে বেশিরভাগ নিজের ব্রেকফাস্ট নিজেই তৈরি করি। আর কখনও যদি একদম শরীরে মানে শরীরে ল্যাদ লাগে, কিছু করতে ইচ্ছা করে না, তখন মা তৈরি করে দেয়। তো চলো এবার ম্যাগিটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। লেটস ট্রাই আওয়ার ম্যাগি। সিম্পল, হলুদ, কাঁচা লঙ্কা, সরি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ, সামান্য একটু মশলা, পুরা ম্যাগি মশলা দিই না, অল্প দিই, আর স্ক্র্যাম্বল এগ আর ম্যাগি, মানে ডিম ঝোড়াওয়া আর ম্যাগি। মাশাল্লাহ, এটা চাইল্ডহুড মেমোরি ম্যাগি, বিকজ স্কুলে যাওয়ার টাইম এরকম টাইমে বেড়ে দিত বা সেদ্ধ করে দিত, তো বচপন কা ইয়াদ আগে। আমি ফটাফট খেয়ে খেয়ে তারপর আমার বাকি কাজ শেষ করে তারপর আমি বেরোবো। তো এই হচ্ছে আমাদের গুয়াহাটিতে মেডিকেল কলেজটা, এটা হচ্ছে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, বিশাল বড়, সবটা আপনাদেরকে দেখাতে পারছি না, তো যতটুকু পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করছি।
বিশাল বড়, বিশাল বড়, সম্পূর্ণটা দেখাতে পারবো না, একটু একটু করে দেখে দিচ্ছি। হ্যাঁ, এই যে সাইড, তো এই যে হচ্ছে আমার বড় দিদি, দিদি এসছে আমাদেরকে দেখার জন্য। দিদিকে আমার বিজি তো নেই না, এই প্রথম এসছে দিদি, জামাইবো এসছে তো জামাইকে দেখে দেবো একটু। এটা হচ্ছে মানে অটল অমৃত কার্ড যাদের আছে তাদের জন্য এই ফার্মেসিটা, এখানে ওষুধ পাওয়া যায় ফ্রি। হ্যাঁ, ওষুধ নেই এখানে, আমরা গিয়ে আসলাম আমরা ওষুধ পেলাম না। বিশাল বড় এলাকাটা, আমি পুরোটা দেখাতে পাচ্ছি না, এদিকে এন্ট্রেন্স, এদিকে আমরা ঢুকবো, আরও অনেক কটা রাস্তা আছে। এই যে, এই যে দিদি যাচ্ছে, এই বড় দিদি পুরো আমাদের মায়ের মতন, দেখতেও মায়ের মতন, আদর যত্ন মায়ের মতন। এখানে কাউন্টার, এখানে টিকিট করা হয়, এখন বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এদিকে যাও, এখান থেকে অনেক উপরে উঠতে হবে। আমরা আছি 3rd নম্বর ফ্লোরে আছি, মানে কার্ডিওলজি ডিপার্টমেন্ট যেটা। তো আমরা চলে এসেছি, এই যে লিফ্ট চলে এসেছে, এবার চলে যাবো লিফ্টে। আর এই হচ্ছে তোমাদের আঙ্কেল, আজকে টেস্ট হয়ে গেছে, উনি ভালো আছে, তোমাদের সবার ঠাকুরের কাছে প্রার্থনা করেছে, তোমাদের সবার প্রার্থনা ঠাকুরে শুনেছে, আমার প্রার্থনা শুনেছে, এখন ভালো আছে, সুস্থ আছে, সুন্দর মতো হয়ে গেছে। আর এই হচ্ছে আমার বিছানা, ব্যাগ ট্যাগ নিয়ে নিচে বসে আছে। সো তোমরা দেখতেই পারলে যা ভিডিও ফুটেজ বা ক্লিপিংস মা আজকে পাঠাতে পেরেছে, তো সেটাই আমি আজকের ভিডিওতে অ্যাড করছি। ইয়েস, এনজিওগ্রাফি ইজ ডান, এনজিওগ্রাফি টেস্ট যেটা সেটা করানো হয়ে গেছে, এটাতে একটা হার্টে ব্লক পেয়েছে বাবার, বেশি মেজর কিছু না, মাইনর, বাট ব্লক ছিল, একটাই ব্লক ধরা পড়েছে। তো ডক্টর জিজ্ঞেস করলো মাকে যে তো আপনারা কি প্রসিজিয়ারই ট্রিটমেন্ট করে ব্লকটা ট্রিটমেন্ট করাতে চান, তো ঘরের সাথে কথাবার্তা বলে প্লাস সবার সাথে কথাবার্তা বলে তো যেটা সেফ হয় তো ব্লকের ট্রিটমেন্ট করিয়েছে। তো এনজিওগ্রাম এনজিওগ্রাফি দুটোই হয়ে গেছে। তো এখন বাবা আপাতত আইসিইউতে আছে, তো আমি সব কিছু ডিটেলসে এখন বলছি না, মা আসুক, মা আসার পর অন ক্যামেরা তোমাদের সামনে বসে কমপ্লিট প্রসিজিয়ারটা শেয়ার করবে, বা গুয়াহাটি মেডিকেল কলেজে কী কী এক্সপিরিয়েন্স করলো মা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে। তো মা, বাবা এখন আইসিইউতে আছে, অবজারভেশনে আছে, সেখান থেকে রাখবে আই থিঙ্ক 24 আওয়ার কি 48 আওয়ার্সের মতন অবজারভেশনে রাখবে। ভয়ের কোনো কারণ নেই, অবজারভেশনে রাখা হচ্ছে বিকজ সেন্সিটিভ কেস, তো তার জন্য। আর কাকু আছে, তারপর মানে আমার মা আদুর বাবা যা যে আমার ছোট কাকু আছে, তারপর ওইখানে আমার দিদি জিজু, ওরা
সিরিয়াসলি ওদেরকে থ্যাঙ্কস বলে ওদেরকে ছোটো করা যাবে না। ওরা প্রচুর 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 করছে, মার খাওয়া নিয়ে যাওয়া, বাবার খাওয়া নিয়ে যাওয়া, তারপর হসপিটাল ডিউটি দেওয়া অনেক করেছে। আর আমার মাসি তো ছিলই, তো প্রত্যেকে যারা আমার, আমি ঘর থেকে বসে শুধু এতটুকুই কৃতজ্ঞতা মানে কি বলবো মানে এক্সপ্রেস করতে পারবো যারা পাশে দাঁড়িয়েছে সে বা করেছে, আর যারা ফোন করে খবর নিচ্ছে। সিরিয়াসলি থ্যাংক ইউ সো মাচ ইচ অ্যান্ড এভরিওয়ান। আমি আবারও বলছি থ্যাংক ইউ বলে ছোটো করছি না, থ্যাংক ইউ তো একদম ছোট্ট একটা ওয়ার্ড, এটা বললে ছোটো হয়ে যাবে নো ডাউট। সো ইয়া, আই এম হ্যাপি যে সাকসেসফুলি বাবার ট্রিটমেন্টটা হয়েছে, বাট হ্যাঁ এখনও মানে অবজারভেশনে যেহেতু আছে তো একটু না একটু তো টেনশন হয়, এত দূর থেকে আমি বসে এইসব শুনতে পাচ্ছি ডে টু ডে লাইফে কী হচ্ছে না হচ্ছে। তো তোমাদের কাছে এটাই বলবো যে স্টিল নাও তোমাদের প্রে করতে থেকো, তোমাদের এই এত আমাদের এটা যতই বলো এখন তো 1.5K মানে 1500 সাবস্ক্রাইবার আমাদের কমপ্লিট হয়ে গেছে, থ্যাংক গড। তো তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো যে প্লিজ তোমরা প্রে করো বাবার জন্য, আর এইভাবেই পাশে থেকো, এইভাবেই ভালোবাসা দিতে থেকো। তোমাদের ভালোবাসা আর কমেন্ট দেখে সত্যি অনেক মোটিভেশন আসে, প্লাস অনেক স্ট্রেংথও পাই আমি, যেহেতু আমি ঘরে একা নো ডাউট। সিয়া, আর বেশি বকবক করে ভিডিওটা বাড়াচ্ছি না, মা নেক্সট ব্লগে ডেফিনেটলি মাকে পাবে, বিকজ আই থিঙ্ক ওরা এক দুই দিনের মধ্যে গাড়িতে উঠে পড়বে। তো নেক্সট ব্লগে মার সাথে নিশ্চয়ই দেখা করাবো তোমাদের, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে বা কিছু ইনফর্মেটিভ লেগে থাকে তো ভালো লাগার মতন কি এটাই বলবো যে তোমরা এতদিন ওয়েট করছিলে যে কী হচ্ছে না হচ্ছে সব কিছু জানার, তো কিছু না কিছু খবর তো পেয়েছো। তো তাই ওই বেসিসে যদি ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর মা আসার পর ব্লগটা কন্টিনিউ হবে, নেক্সট ব্লগে ডেফিনেটলি মাকে দেখতে পাবে, মা সব কিছু তোমাকে ডিটেলসে বলবে। সো যদি যারা নতুন বা প্রথমবার দেখছে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে মায়ের সাথে নতুন ব্লগে, মা বাবা দুজনের সাথে। তো টাটা।